সে একটি আই বিবরণী প্রস্তুত করো পূর্বের ভিডিওতে আমরা কোন অংশের অর্থাৎ নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করেছি আমাদের একটি আই বিবরণী প্রস্তুত করো এটি আর্থিক বিবরণী প্রস্তুতের বিষয় এটি এখন আমরা এটি করার জন্য আমরা এখানে কি করলাম এখানে যেহেতু অঙ্কের নাম নিবিড় এন্টারপ্রাইজ দুই সালের বিষয় সেহেতু এখানে আই বিবরণী প্রস্তুত বলতে এখানে বিশদ আই বিবরণী আমাদের লিখতে হবে এবং এখানে তারিখটি আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে নিবিড় এন্টারপ্রাইজে যেহেতু দু হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের এই রিও আমিলের তথ্যগুলো সুতরাং আমাদের এখানে তারিখটি দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখেই সমাপ্ত বছরের জন্যই আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি এখন আর্থিক বিবরণী প্রস্তুত করার বিষদায় বিবরণী করার জন্য আমরা কী করব বিষদায় বিবরণী করার জন্য আমাদের প্রথমেই প্রথম যে বিষয়টি আমাদের প্রাধান্য দিতে হবে সেটি দেখতে হবে অঙ্কে আয় বা বিক্রয়ের পরিমাণ কত আমাদের অঙ্কে দেখো এখানে বলা আছে যে বিক্রয় এক লক্ষ আশি হাজার টাকা তাহলে আমরা কি করব বিক্রয় আয় থেকে শুরু করব যেহেতু আমাদের আয় বিবরণী প্রস্তুত করতে বলছে সুতরাং আমাদের এখান থেকে বিক্রয় থেকে অঙ্কটি শুরু হবে এখন অঙ্কে আমাদের বিক্রয়ের পরিমাণ আছে কত দেখো এক লক্ষ আশি হাজার টাকা এটি হচ্ছে আমাদের অঙ্কে আয়ের পরিমাণ তাহলে বিক্রয় লিখে দিলাম আমাদের কত এক লক্ষ আশি হাজার টাকা এখান থেকে এই বিক্রয় থেকে কি করতে হবে আমাদের দেখতে হবে বিক্রয় থেকে দেখো এখানে বলা আছে অঙ্কে একটা বিক্রয় বার্তা তাহলে বিক্রয় থেকে যদি আমরা বার্তা প্রদান করি তাহলে আমাদের কি হবে বিক্রয়ের পরিমাণ আমাদের কমে যাবে তাহলে বিক্রয় থেকে যদি আমরা বার্তা প্রদান করি তাহলে আমাদের বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের বার্তার পরি বিক্রয়ের পরিমাণ কমে যায় তাহলে এখান থেকে কি করবো আমরা এখান থেকে আমরা লিখে দেব চিহ্ন দিয়ে দিলাম যে বিক্রয় এখান থেকে লিখে দেবো যে এই যে বিক্রয় বার্তা যেটা আছে আমাদের এটি কি করতে হবে আমাদের বাদ দিতে হবে তাহলে বিক্রয় থেকে আমরা বিক্রয় বার্তা বাদ দিয়ে দেব। বিক্রয় থেকে বিক্রয় বার্তা কত টাকা আছে দেখো বিক্রয় থেকে বিক্রয় বার্তা দেওয়া আছে আমাদের অঙ্কে তিন হাজার টাকা এখন কি করতে হবে এখান থেকে এটা আমাদের বিয়োগ করে দেখাতে হবে এখান থেকে আমরা এটা বিয়োগ করে দেখাবো তাহলে বিক্রয় থেকে বিক্রয় বার্তা বিয়োগ বিয়োগ করলে আমাদের বিক্রয়ের পরিমাণ হচ্ছে কত এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন কী করতে হবে আমাদের এর পরের বিষয়টা হচ্ছে এখান থেকে আমাদের লিখতে হবে যে বাদ নিট বিক্রয় এটি কিন্তু আমাদের নিট বিক্রয়ের পরিমাণ তাহলে নিট বিক্রয় থেকে আমাদের বাদ দিতে হবে কী বাদ হয় হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় এখান থেকে আমাদের বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হবে তাহলে সেটি আমরা লিখে দিলাম যে বাদ বিকৃত পণ্যের ব্যয় এখন এই বিকৃত পণ্যের ব্যয় কিন্তু একটি সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয় বিকৃত পণ্যের ব্যয়ের প্রথম যে বিষয়টি আসে সেটি হচ্ছে আমাদের প্রারম্ভিক পণ্য তাহলে বিকৃত পণ্যের ব্যয়ের প্রথম অংশ হচ্ছে আমাদের প্রারম্ভিক পণ্য এইটি আমরা কিন্তু নির্ণয় করব বিকৃত পণ্যের ব্যয় তাহলে প্রারম্ভিক পণ্য আমাদের অঙ্কে প্রারম্ভিক পণ্যের পরিমাণ দেওয়া আছে কত টাকা পঁচিশ হাজার টাকা প্রারম্ভিক পণ্য আমাদের অঙ্কে দেওয়া আছে দেখো কত পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক পণ্য বিকৃত পণ্যের ব্যয় প্রারম্ভিক পণ্যের সাথে কী যোগ করতে হয় যদি আমরা বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করি তাহলে প্রারম্ভিক পণ্য এর সাথে যোগ হয় যোগ হতে হয় কি নিট ক্রয়ের পরিমাণ আমরা তো অঙ্কের ক অংশে আমরা নিট ক্রয় বের করেছি যেটাই আমরা আমরা অঙ্কের ক অংশে নির্ণয় করেছি যদি দেখে না থাকো তাহলে ভিডিওটি দেখে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে শেখো তাহলে এখানে আমরা নিট ক্রয়ের পরিমাণ দেব দেব কত চুরাশি হাজার চুরাশি হাজার আটশো টাকা যেটা আমরা ক অংশে নির্ণয় করেছি এই যে ক অংশে বলা ছিল যে নিট ক্রয়ের পরিমাণ তাহলে নিট ক্রয় ক্রয় থেকে প্রারম্ভিক মজুৎপন্ন সাথে কী হয় ক্রয় যোগ হয় ক্রয়ের পরে কী করতে হবে ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ করতে হবে দেখো বেতন বিজ্ঞাপন ভাড়া এগুলো হচ্ছে অফিসিয়াল খরচ এটিগুলো দাপ্তরিক খরচ সেগুলো ক্রয় সংক্রান্ত নয় আমাদের এখানে ক্রয় সংক্রান্ত খরচ নিট ক্রয়ের সাথে যোগ করতে হয় তাহলে পরিবহনটা হচ্ছে আমাদের ক্রয় সংক্রান্ত খরচ তাহলে এখানে আমরা পরিবহন দিলাম পরিবহনে আমাদের কত বলা ব্যয় বলা আসে দেখো পরিবহনে ব্যয় বলা আছে আমাদের চার হাজার টাকা তাহলে এই যে প্রারম্ভিক প্রযুক্ত পণ্য যোগ নিট ক্রয় এই যোগ নিট যোগ ক্রয় এগুলো এবং ক্রয় সংক্রান্ত খরচ এগুলো আমাদের একটা এখন আমরা কী করব এখান থেকে এটা আমাদের যোগ করে নিতে হবে এগুলো যোগ করে নেওয়ার পর এগুলো যখন আমরা যোগ করে নেব এখন এগুলো যোগ করলে হলে টাকার পরিমাণ হবে কত আমাদের এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তেরো হাজার আটশো টাকা এটি হচ্ছে আমাদের নিট ক্রয় এখন কি করতে হয় এই নিট ক্রয় থেকে আমাদের কি করতে হবে বাদ দিতে হবে বাদ দেবো আমরা কি বাদ দেব বাদ দেবো হচ্ছে সমাপনি সমাপনী পণ্য সমাপনী মজুদ। পণ্য এখান থেকে বাদ দিতে হয় এখন দেখো সমাপনী মজুত পণ্যের অঙ্কের পরিমাণ দেয়া আছে আমাদের কত পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা এখান থেকে সমাপনী মজুত পণ্যের পরিমাণ বাদ দিয়ে দেবো যদি এখান থেকে সমাপনী মজুত পণ্যের পরিমাণ বাদ দেই অর্থাৎ আমাদের কি নিট ক্রয় থেকে সমাপনী মজুত পণ্য যদি আমরা বাদ দেই তাহলে আমাদের টাকার পরিমাণ হবে দেখো এখান থেকে আমরা কি করতে হবে এই সমাপনী মজুদ পণ্য এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো তাহলে সমাপনী মজুত পণ্য এখান থেকে বাদ দিয়ে দিলে এই টানটা আমাদের এইখান থেকে দিতে হবে সমাপনী পণ্য এখান থেকে বাদ এইখান থেকে অর্থাৎ এই সমাপনী মজুত পণ্য এখানে বাদ দিলে আমাদের বিষয়টা টাকার পরিমাণ হবে কত দেখো এখানে টাকার পরিমাণ হবে আমাদের তেষট্টি হাজার তেষট্টি হাজার আটশো টাকা এখন এই এটা কি এটা কিন্তু বিকৃত পণ্যের ব্যয় এই যে বিকৃত পণ্যের ব্যয় কিন্তু তেষট্টি হাজার আটশো টাকা এখন আমাদের কি করতে হবে এই যে আমরা নিট বিক্রয় বের করেছি এখান থেকে বিক্রয় এবং বিক্রয় থেকে কি করব আমরা বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলাম বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা টাকার পরিমাণ পাব কত এক লক্ষ এগারো হাজার দুই টাকা এটি কিন্তু কি বিকৃত বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে পাই আমরা মোট মুনাফা এটি কিন্তু মোট মুনাফা বা কেউ লাভও লিখতে পারে এরপরের বিষয়টা হচ্ছে বাদ দিতে হবে মোট মুনাফা বাদ দেওয়ার পর আমাদের বাদ দিতে হবে পরিচালন ব্যয় দেখো আমরা মোট মুনাফা পর্যন্ত কিন্তু এসেছি এখন আমাদের বাদ দিতে হবে পরিচালন ব্যয় পরিচালন ব্যয় দেখো এখানে এই পরিচালন ব্যয়গুলো মনে রাখতে হবে বেতন ভাড়া বিজ্ঞাপন এগুলো কমন পরি কমন হচ্ছে আমাদের সবচেয়ে সর্ব বহুল ব্যবহৃত পরিচালন ব্যয় এখানে দেখো বেতন বলা আছে লিখে দেব যে বেতন পরিচালন ব্যয়ের প্রথম যেটা হচ্ছে সেটি বেতন বেতন কত টাকা দেয়া আছে দেখো বেতন এখানে বলা আছে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা হচ্ছে আমাদের বেতন এর পরের ব্যয়টা না দেখো বলা আছে এখানে বিজ্ঞাপন এই যে বিজ্ঞাপন এর পরের ব্যয় বেতনের পরের যে পরিচালন ব্যয়টা সেটি হচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞাপনের পরিমাণ দেখো অঙ্কে কথা বলা আছে বলা আছে আট হাজার টাকা এই বিজ্ঞাপনের সাথে দেখো এটি আবার প্রথম কল আমি দিলাম কেন কারণ হচ্ছে কি বলছে যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছিল কিন্তু বিজ্ঞাপন এই যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছিল এটি কিন্তু বিজ্ঞাপনের উদ্দেশ্যেই করা হয় যদি বিজ্ঞাপনের সাথে আমাদের বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় তাহলে কি হয় আমাদের বিজ্ঞাপন বাবদ যে ব্যয়টা হয় সেই ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় সুতরাং বিজ্ঞাপন এর সাথে বিনামূল্যে পণ্য বিতরণ করার কারণে এই ব্যয়টা আমাদের বৃদ্ধি পাবে কত টাকা বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করা হয়েছে পাঁচ হাজার দুইশো টাকা তাহলে পাঁচ হাজার দুইশো টাকা আমাদের একটা ব্যয় বৃদ্ধি পেলো তাহলে বিজ্ঞাপনের পরিমাণ আমাদের বৃদ্ধি পেলো কত টাকা বৃদ্ধি পেলো এখানে আমাদের টাকার পরিমাণ হচ্ছে দেখো আট হাজারের সাথে পাঁচ হাজার এটা যোগ করলে হবে আমাদের কত টাকা তেরো হাজার দুইশো টাকা এর পরের ব্যয়ে যাব আমরা এর পরের ব্যয় বলা আছে হচ্ছে ভাড়া এখন এই ভাড়া দিয়ে দেবো আমরা এখানে দেখবো যে পরিচয় এর পরের ব্যয় পরিচালন ব্যয়টা হচ্ছে আমাদের ভাড়া এখন আমাদের দেখতে হবে যে আসলে ভাড়ার সাথে এখানে কোনো কিছু সমন্বয়ে কিছু বলা আছে কিনা এখানে দেখো পরি অপরিশোধিত ভাড়া আছে দুই টাকা এই যে অপরিশোধিত ভাড়া আছে দুই হাজার পাঁচশো টাকা এটি কি এটি হচ্ছে যদি আমরা ভাড়াটা পরিশোধ করিনি অর্থাৎ আমাদের রেওয়া মিলে দেখো রেওয়া মিলে আমাদের ভাড়ার পরিমাণ দেয়া ছিল কত এখানে আমাদের ভাড়ার পরিমাণ দেয়া আছে আমাদের দশ হাজার টাকা এখানে কিন্তু রেওয়া মিলে ভাড়া দেওয়া আছে দশ হাজার টাকা তাহলে ভাড়া হচ্ছে আমাদের দশ হাজার টাকা এখানে দেয়া আছে দশ হাজার টাকা আমাদের রেওয়া মিলে ভাড়া দেয়াই আছে তাহলে কি হবে এই ভাড়ার সাথে এই যে আমরা ভাড়াটা পরিশোধ করিনি যে ভাড়াটা আমরা পরিশোধ করিনি কত টাকা পরিশোধ করিনি এখানে বলা আছে যে ভাড়া আমাদের পরিশোধ করা হয়নি কত টাকা যে অপরিশোধিত ভাড়া হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা যেহেতু ভাড়া আরও আছে তার মানে টাকাটা আমরা প্রদান করিনি যে যদি ভাড়া থাকে এবং ভাড়া বকেয়া থাকে বা পরিশোধ করা হয়নি এমন কথা বলা থাকে তাহলে কি হবে আমাদের সেটি হচ্ছে অপরিশোধিত বা বকেয়া ভাড়া লিখতে হবে এখানে আমরা লিখে দেব যে বকেয়া ভাড়া আমরা এখানে লিখে দেব বকেয়া ভাড়া কত টাকা দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা তাহলে এই ভাড়ার পরিমাণ হবে আমাদের কত দশ হাজার বারো হাজার পাঁচশো টাকা এরপরে দেখো এরপরে পরিপরে কি আছে প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব মূলধন এগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব এগুলো এই তিনটি হচ্ছে আমাদের কি সম্পদ তাহলে আর কোনো আমাদের এখানে পরিচালন ব্যয় নেই তাহলে কী করবো এই পরিচালন ব্যয়ের এটা আমরা যোগ করে নেব এই তিরিশ হাজার বারো হাজার তেরো হাজার দুইশো এবং বারো হাজার যদি আমরা যোগ করি তাহলে আমাদের টাকার পরিমাণ হবে পঞ্চান্ন হাজার সাতশো টাকা এখন কি করতে হবে আমরা দেখো এখানে কিন্তু মোট মুনাফা বা লাভ আমরা পেয়ে গেছি এই মোট মুনাফা বা লাভ কিন্তু আমরা এখানে আমাদের অঙ্কে বের করা আছে যে এটি হচ্ছে মোট মুনাফা বা লাভ মোট মুনাফা বা লাভ এক লাখ এগারো হাজার দুইশো টাকা এখান থেকে আমরা পরিচালন ব্যয় পেয়েছি পঞ্চান্ন হাজার সাতশো টাকা তাহলে কি করব আমরা এখান থেকে এটি কী করবো এখানে আবার একটা আমরা আন্ডারলাইন করবো করে এই এগারো হাজার দুইশো থেকে এখানে আমরা এটা কি করব। বাদ দিয়ে নেবো তাহলে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের কি এটি হচ্ছে আমাদের অঙ্কের কাঙ্ক্ষিত নিট নিট মুনাফা বা আমরা লাভও লিখতে পারি যে এটি হচ্ছে আমাদের অঙ্কের মোট মুনাফা বা লাভ তাহলে এটি ছিল আমাদের অঙ্কের একটি পূর্ণাঙ্গ বিশদায় বিবরণী এই নিট লাভ নির্ণয় করা তবে এটি নির্ণয় করার পর এখানে অবশ্যই কী করতে হবে আমাদের অবশ্যই আন্ডারলাইন করতে হবে দুটো চিহ্ন দিতে হবে পারলে নিচে উত্তর লিখে দিতে হবে তো আমার চ্যানেলে প্রত্যেকটি ভিডিও ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে পরের ভিডিওতে অঙ্কের গণ অঙ্কের সমাধান আমরা করেছি ধন্যবাদ